আমন্ত্রণ সবাইকে আরকে সিনেমিক্স প্রেজেন্স বাই পিকচার মিট দা লিডার অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সেক্টর নেতৃত্ব দানকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি এসেছেন, তিনি ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। যিনি ছিলেন রাকসুর জিএস, ছিলেন ছাত্রলীগের সহ সভাপতিও। 69-এর গণঅভ্যুত্থানে যিনি ছিলেন একজন সক্রিয় কর্মী, অস্ত্র হাতে অংশ নিয়েছেন 71-এর মুক্তিযুদ্ধে। তৃণমূলের কর্মীদের কাছে ব্যাপক জনপ্রিয় এই রাজনীতিবিদ গত 3 সাংসদ নির্বাচনে টানা নির্বাচিত হয়েছেন। যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেখিয়েছেন ব্যাপক সফলতা। দর্শক, আমাদের আজকের অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান, পাবনা কাশুনির সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামসুল হক টুকু। স্বাগত আপনাকে আরটিভি স্টুডিও। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি, আল্লাহর ইচ্ছা। শুরুতেই আপনার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের গল্প শুনবো আমরা। রাজনীতিতে আপনার পথ চলা কীভাবে শুরু হল? দেখুন, রাজনীতিতে আসবার পূর্বে এ ছোটোবেলা থেকেই ধরেন খেলাধুলা করেছি, মাছ ধরা কাজগুলো করেছি। এই সমস্ত খেলাধুলা, মাছ ধরা, এই মানুষের আমাদের বাড়িতে গ্রামে চারদিকে নদী ছিল। আমাদের বর্ষার সময় আমাদের গ্রামের অধিকাংশ বাড়ি পানির নিচে থাকত। তা আমরা যখন ক্লাস 3-4 পড়ি, তখন থেকে যখন পানি নেমে যেত, তখন আমরা বন্ধুরা সব ওই আমাদের বলে গর্ত থেকে, ওই খাল থেকে মাটি তুলেও বাড়িতে মাটি দিতাম। অর্থাৎ এই মানুষের একে অপরের প্রতিবেশীদের সাথে এই সহযোগিতা, সহমর্মিতা, একে অপরের কাজ ভাগাভাগি করা, এর মধ্যে দিয়েই আমরা বড় হয়েছি। এই হতে হতে 1964 সনে ফাতেমা জিন্নার প্রেসিডেন্ট নির্বাচন, আমরা সে নির্বাচনে মিছিল করলাম। আবার পাক ভারত একটি যুদ্ধ হলো, তখন একটা মিছিল করলাম জাতির প্রয়োজনে। এই সমস্ত ছোটোখাটো কাজকর্মের মধ্য দিয়ে হঠাৎ করে এই আইয়ুব খানের সময় আমাদের স্কুলে 8 আনা বেতন বৃদ্ধি করলো। তা আমরা ছাত্ররা বললাম যে এই 8 আনা বেতন কেন বৃদ্ধি এই অবস্থায়? তো বললো যে না, এদের এই দুপুরবেলা খাবার দেবে। খাবারটা কি? ভুট্টার পায়েস। ভুট্টার পায়েস দিত আইয়ুব খানের আমলে, এই 64-65 সোনা। এই পায়েস খাবার জন্য তারা 8 আনা বেতন ভুট্টার পায়েস দেবে, সেই জন্য 8 আনা পয়সা, অন্য অন্য কারণ। তো তখন আমরা রিয়্যাক্ট করলাম। কিছু ছাত্র সবসময় তো এ ব্যাপারে 2-4 জন থাকে। তা আমরা এই হেডমাস্টারের বিরুদ্ধে, তখন মুসলিম লীগ এটাকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করত, আমরা পোস্টার করলাম। হেডমাস্টার বাড়ি স্কুল থেকে অনেক দূর ছিল, আমরা গভীর রাতে গিয়ে ওই পোস্টারটা ওনার দরজার সাথে লটকে রাখি। তা কাজ শেষ, কিছুদিন পরে দেখা গেল আমাদের 3 বন্ধুকে 4 CC দিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় দেওয়া হলো। টিসি দিয়ে 4 CC দিয়ে দিল। তা আমি এখন আমার নির্বাচনী এলাকার একটা বড় এলাকা সাথে উপজেলা হাই স্কুলে গিয়ে আমি ভর্তি হলাম, পড়াশোনা করলাম। তারপর থেকে আমার মানে ভাবনা আসলো, মানুষ বলল যে পাকিস্তান থাকবে না, এইরকম একটি ওই 64-65 এর মধ্যে 6 দফা উপস্থাপন হলো। তখন আওয়ামী লীগের তখন নেতা শেখ মুজিবুর রহমান, তখন তো বঙ্গবন্ধু হন নাই, তাই সবাই বলতো তিনি এই পাকিস্তান রাখবেন না। তো এইভাবে আমার ভেতরে এই রাজনৈতিক কর্মকাণ্ড তার ইয়েটা আমার ভেতরে জন্ম নিল। সেই থেকে ধরেন আমি SSC পাশ করলাম, সাথে হাই স্কুল থেকে আমি আবার বেড়া ফিরিয়ে এলাম। আমি রাজশাহী যেতে পারতাম, পাবনা পড়তে পারতাম, কিন্তু আমার একটা জেদ ছিল, আমার এলাকা, আমার বাড়ির পাশে হাই স্কুল,
সেখানে পড়বার সুযোগ পেলাম না। আমি আবার ফিরে এলাম, আমাদের মুরব্বীরা একটা কলেজ করলো 64 সনে, 65 সনে আমি পাশ করলাম, করে এই কলেজে আমি ভর্তি হলাম। তখন দেখি আমাদের বন্ধুরা ছাত্রলীগ সংগঠন করছে, আমি ওই ছাত্রলীগ সংগঠনের কর্মী হিসেবে কাজ করলাম। এই কাজ করতে করতে আমি রাজনীতির কর্মী হিসেবে ঢুকে গেলাম। সেই থেকে আমার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু। ধরেন 67 সনে আমি এইচএসসি পাশ করলাম, করার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমি রাকসুর সহক্রিয়া সম্পাদক নির্বাচিত হলাম। মানে আপনার পথ চলা শুরু হয়ে গেল। যতদূর জানি বঙ্গবন্ধুর সাথে আপনার বেশ কিছু স্মৃতি রয়েছে, আমরা সেই স্মৃতির কথাটা, বঙ্গবন্ধুর সাথে যে সেই যে সময়টা, সেই স্মৃতির কথা কিছুটা শুনতে চাই। দেখুন, বঙ্গবন্ধুর সাথে আমি খুব সৌভাগ্যবান, আমি 1967 সনে আমি বলতে পারবো না আমি বেড়া থেকে এসেছি নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি। আমি এসেছিলাম যে বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান ছয় দফা উপস্থাপন করছেন, ছয় দফা প্রচার জন্য পাবনা আসবে, তা আমি পাবনা সকালবেলা এসেছিলাম। বেড়া থেকে অথবা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলাম। আমাদের শহীদ মনসুর আলী সাহেব সাবেক প্রধানমন্ত্রী, আমাদের আইনজীবী সমিতির নেতা ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি পাবনাই ছিলেন। তার বাড়ি থেকে বঙ্গবন্ধু খন্দকার মোস্তাক সহ অনেক নেতা, পাবনা জেলা আওয়ামী লীগের তখন এমএনএ আমজাদ সাহেব, সাবেক এমপি আমজাদ সাহেব, বগা মিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, এদের সাথে আমি হেঁটে ওনার পিছনে হেঁটে গিয়েছি। প্রথম আমার সেদিনের আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান ছয় দফার প্রস্তাবক, ছয় দফা উত্থাপনের উত্থাপনকারী শেখ মুজিব জাতির পিতার পেছন পেছনে আমি হেঁটেছিলাম। ওনার খন্দকার মোস্তাকের সাথে যে হিউমারিং কথাবার্তা, যে খন্দকার পাবনার মানুষ তোকে বলে হন্দকার, আর আমাকে বলে শেখ মুজিব, তো বলতে পারে না হেক মুজিব বলে পাবনার ভাষা, এসব আলোচনা আমি প্রথম শুনছি। আমি ওনার সাথে সেদিন কথা বলবার সুযোগ হয় নাই, আর কথা বলার মতো আমার সেদিন কোনো যোগ্যতাও ছিল না। তবে আমি তাকে দেখেছিলাম যে আমি ছোটোবেলাতে একটু লম্বা ছিলাম, কিন্তু আমার চেয়ে মনে হচ্ছে 2 ফিট 2.5 ফিট লম্বা লম্বা। আমি একটু দূরে দাঁড়িয়ে ওনার মুখ দেখবার চেষ্টা করেছিলাম, ওনার চুলটা, ওনার কথাবার্তা। পুষ্পালয় আমাদের আমিনউদ্দিন অ্যাডভোকেট ছিলেন, যাকে স্বাধীনতা যুদ্ধের প্রথম অবস্থায় পাকিস্তান হানাদার বাহিনী ধরে নিয়ে তাকে গুলি করে হত্যা করে, নির্যাতন করে হত্যা করে, এই পাবনাবাসীকে দেখিয়েছিল একটা পিক আপের পেছনে তার মৃতদেহ, ওই বেঁধে এই সারা শহর টেনে হেঁচড়ে দেখিয়েছিল। সে আমিনউদ্দিন সাহেবের সেই পুষ্পালয় যেভাবে ছিল, যে রঙের ছিল, সেই রঙেই আছে। শহীদ আমিনউদ্দিন নেই, তার সন্তানরা থাকে সেইখানেই। আমার আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবের সাথে আমার প্রথম আমি দেখেছিলাম, সাক্ষাৎ বলবো না, আমি গিয়েছিলাম দেখতে, তার সাথে কোনো কথা হয়নি, তারা কথা বলেছে আমি শুনেছি। জি, আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, উদ্বুদ্ধ হয়েছিলেন। গত 3 সংসদ নির্বাচনে আপনি টানা নির্বাচিত হয়েছেন, এই জনপ্রিয়তার রহস্য কি? দেখুন, আসলে আমি জনপ্রিয়তার বিষয়টি আমি ভাবি না। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি বঙ্গবন্ধুর চিন্তাভাবনা লালন করি। আমি আগেই বললাম বঙ্গবন্ধুকে দেখেছি, তিনি ছয় দফা উপস্থাপন করেছেন, সেই ছয় দফা বাস্তবায়নের জন্যে একটা ক্ষুদে কর্মী থেকে আমি দায়িত্বপ্রাপ্ত ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছয় দফার বিরুদ্ধে যারা মামলা দিল আয়ুব শাহী, তার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের আমি একজন সক্রিয় কর্মী ছিলাম। সেই থেকে আমি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975 সালের 15ই আগস্ট নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করলো, রাসেলকে হত্যা করলো, বঙ্গমাতাকে হত্যা করলো। আমাদের সেনাবাহিনীর উদ্ধত কর্মকর্তা শেখ কামাল, ছাত্রলীগের প্রাক্তন নেতা এবং ক্রীড়াবিদ সংগঠক শেখ রাসেল শেখ জামালকে হত্যা করলো, তারা জাতীয় চার নেতাকে হত্যা করলো, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে গিয়ে আমি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলাম। কারাগারে ছিলাম 2 বছর, কারাগার থেকে বেরোলাম। আমি নির্বাচন করতে চেয়েছি, মনোনয়নে বঞ্চিত হয়েছি, সিয়াসি শোনে আমি মনোনয়ন চেয়েছি, আমি মনোনয়ন পেয়েছি, আমি 91 সনে মনোনয়ন পেয়েছি, 3 দিন পরে আমার মনোনয়ন বঞ্চিত হয়েছি, 96 সালে মনোনয়ন চেয়েছি হয়নি, 2001 সালে জাতীয় ঐক্যজোটের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আইনজীবী কর্মী নেতা হিসেবে বার কাউন্সিল মেম্বার হিসেবে আইনজীবীদের যেমন আমরা সংগঠিত করে ওই জাতীয় ঐক্যজোটের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা মনোনয়ন পেয়ে 111-এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমি তো মনোনয়ন পাইনি। মনোনয়ন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে, যখন আমার বয়স 61 বছর। কাজেই আমি জনপ্রিয়তার কথা বলবো না, আমি শুরু থেকে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া পর্যন্ত একইভাবে একই মানে পথে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কখনো বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য মানবতা বিরোধীদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে এই সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি, এলাকার মানুষ দেখেছে অনুভব করেছে। আমার বয়স যখন 61 বছর তখন আমি মনোনয়ন প্রাপ্ত হয়েছি, কাজেই আমি প্রথম নির্বাচিত হবার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, তখন কিন্তু সারা বাংলাদেশে বিদ্যুতের সংকট ছিল, মাত্র 3200 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আমি যাত্রা শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তার পরামর্শে 7 না 8 মাস আমি দায়িত্বে ছিলাম, সে 3200 মেগাওয়াট বিদ্যুৎ থেকে আমরা আমার সময়ে 4300 মেগাওয়াট বিদ্যুতে উন্নীত করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে, ব্যবস্থাপনার উন্নয়নের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকবার পরে 1600 মেগাওয়াট থেকে তিনি 4300 মেগাওয়াট বিদ্যুৎ রেখে ক্ষমতা হস্তান্তর করেছিল। সেই জায়গাতে বেগম খালেদা জিয়া চারদুল ঐক্যজোট বিদ্যুতের অর্থ অপচয় করে বিদ্যুৎ উৎপাদন না করে বিদ্যুতের ঘাটতি এনেছিল 3200 মেগাওয়াট। তারপরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলেন, তা আপনি কাজ করেছি। এটা আমি বলবো, এই সমস্ত কাজের মধ্য দিয়ে আমার এলাকার মানুষ ভেবেছে যে ইনি রাজনীতিতে তার একটা দৃঢ়তা বিশ্বস্ততা, অর্থাৎ বাঙালি জাতির রাজনীতির জন্য তিনি কোনো পথভ্রষ্ট হন নাই। আমার মনে হয় এই জন্যেই আমার এলাকার মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছেন এবং যে বারবার যে নির্বাচিত করেছে 3 মেয়াদ ধরে পাবনা এক আসনে আপনি সংসদ সদস্য আছেন, আপনি আপনার সংসদীয় এলাকার মানুষের জীবন মানের কতটুকু পরিবর্তন আনতে পেরেছেন? দেখুন, এখন যদি আপনার কাছে কোনো ভিডিও থাকতো, ছবি থাকতো এবং সেই জায়গার তালিকাগুলো যদি মানে তুলনামূলকভাবে দেখেন, তাহলে দেখবেন ঢাকা শহরে যেমন এখন যারা বাইরে থাকে এলে বুঝতে পারে না, ঠিক আমার নির্বাচন এলাকা সাথে একটা খুব অবহেলিত এলাকা ছিল, বেড়া উপজেলাটাও অবহেলিত এলাকা ছিল। সে জায়গায়
উন্নয়নের কথা আর কি বলবো বলেন, আপনি যদি বলেন কি কি জিনিস বাদ আছে তাহলে না হয় আমি বলতে পারি এই এই জিনিসগুলো বাদ আছে। এরপরেও আমি বলবো যে সেখানে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দিরের উন্নয়ন, আর সবচেয়ে বড় কথা আমার নির্বাচনী এলাকার এই যে অভ্যন্তরীণ যে রাস্তাঘাট, বিলের মধ্যে রাস্তাঘাট, এই যে যোগাযোগ ব্যবস্থা, এটা আমূল পরিবর্তন হয়েছে। সে কারণে শুধু রাস্তা করলে তো হবে না, রাস্তার কারণে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এখানে রিক্সাওয়ালা, ভ্যান, সিএনজি, ঘোড়গাড়ি, এগুলো দৈনন্দিন মানুষ যারা খুবই কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, তাদের কর্মসংস্থান কিন্তু একটা বিরাট একটা বৃদ্ধি পেয়েছে। কাজেই আমার নির্বাচনী এলাকা দেখবেন, আমার সাঁথিয়া বেড়াতে ট্রেন লাইন ছিল না, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 2008 সালে নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা আসবার পরে তিনি কিন্তু ট্রেন লাইনের প্রস্তাব দিয়েছিলেন এবং সমাপ্ত করেছে। ঢালারচর এক্সপ্রেস, ঢালারচর ছিল একটা নদীর ভেতরে, ওখানে চরমপন্থীদের সাংঘাতিক বিচরণ ছিল, সাধারণ মানুষ সেখানে বসে থাকতে পারতো না। আর জীবনযাত্রা তারা ওই রাজবাড়িতে অবস্থান নিত, নাই মানিকগঞ্জ নিত, নাই কাজিরহাট বা বেড়া সদর এসে থাকতো, শুধু জনগণ। কিন্তু এখন সেখানে আলোয় ঝলমল, বিদ্যুৎ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, রেল লাইন গেছে, রোড লাইনও একটি না দুটি না অনেকগুলো রেল লাইন আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভেবে রেখেছেন যে রাজবাড়ির সাথে একটা সড়কের যোগাযোগ, এবং এই যে ঢালারচর এক্সপ্রেস এটাকে রাজবাড়ির সাথে সম্পৃক্ত করবেন। ওনার সাথে আমার একটা ঘনিষ্ঠ আলাপচারিতার মধ্যে তিনি বলেছিলেন যে আমরা আরিচা নগরবাড়ি যদি ব্রিজ না হয় তাহলে ঢাকাতে শর্টকাট আসতে আমি এই চিন্তা ভাবনা করে রেখেছি। আজকে আমি মনে করি যদি দ্বিতীয় পদ্মা সেতু হয়, আপনার সাথে একটা সংযোগ, যদি আমাদের জন্মগতভাবে আমরা জানি নগরবাড়ি ঘাট একটা ব্রিজ হবে, সেটা যদি প্রত্যাশা বাস্তবায়ন করে তাহলে ভালো। পদ্মা সেতু তো আমাদের হয়ে গেছে, এখন তো আমরা দ্বিতীয় পদ্মা সেতু তো আমরা আশা করতেই পারি। জি, ওইটার সাথে আমরা নগরবাড়ির সাথে ঐতিহ্যবাহী ঘাটের সাথে যদি মানে সড়ক যোগাযোগ হয় ভালো হয়। তাছাড়া আমি এই যে কাশীনাথপুর পর্যন্ত রেল লাইন আছে, এবার আমি সংসদে বারবার বলবার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উল্লাপাড়া থেকে কাশীনাথপুর পর্যন্ত একটা রেল লাইনের প্রস্তাব আমি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি আজকে নববর্ষে আপনার মাধ্যমে মানে প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। তিনি টেকনিক্যাল কমিটি করে দিয়েছেন যে উল্লাপাড়ার থেকে এই আমার কাশীনাথপুর পর্যন্ত রেল লাইন করবার টেকনিক্যাল কমিটি কাজ করছে, ইনশাল্লাহ এটা হবে। এছাড়া বঙ্গবন্ধু স্বাধীনতা অব্যাহতি পরে 72 সনে নগরবাড়ি ঘাটে গিয়ে তিনি টুকরি কুদাল নিজে হাতে নিয়ে মাটি কেটে বন্যানিয়ন্ত্রণ বাঁধ উদ্বোধন করেছিলেন, যে কারণে পাবনা জেলা আজ খাদ্য উদ্বৃত্তের একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ইছামতি নদী আজকে সেচ প্রকল্পের আওতাধীন, সেই নদী সেই 84-85 সনে আমাদের এই সেচ প্রকল্প নদী পলি পড়ে পড়ে ভরাট হয়ে গেছে, এ নদী খনন দরকার, দুই পার সিসি ব্লক দিয়ে বাঁধা দরকার, সে প্রস্তাব দিয়েছিলাম, সেটাও কিন্তু তিনি এটা ডিজাইন এবং এ প্রকল্পটাও প্রায় কবে শুরু হবে সে প্রকল্প সেটা আমি যে কোনো সময় ডিপিপি পাশ হবে এটা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমাদের হাইওয়ের পাশে আমার যে নির্বাচনী এলাকা সাঁতিয়া বেড়া, এই মাতপুর থেকে বেড়া ডাকবাংলো পর্যন্ত এই রোডটি প্রশস্তকরণের প্রস্তাব আমি দিয়েছি। এটি যদি আরও 3 ফিট 3 ফিট 6 ফিট বৃদ্ধি পায় তাহলে এই একটা মিনি সড়ক হিসেবে গড়ে উঠবে, আমাদের কর্মসংস্থান বৃদ্ধি হবে। আরও কয়েকটি ইকোনমিক জোন
এই কাজ শুরু হয়ে গেছে। ধন্যবাদ। আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, কতখানি সফল ছিলেন আপনার এই সময়কালে, এবং আপনার ওই সময়টায় বিশেষ করে আপনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সেই সময়কার সফলতা কতটুকু ছিল সেটার আত্মমূল্যায়ন শুনতে চাই। আপনি নিজেকে 10 নম্বরে কত নম্বর দিবেন? এটা কঠিন প্রশ্ন, এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। জানা নেই এই জন্যে মানে প্রধানমন্ত্রী বারবার আমাকে পরীক্ষা করেছেন, আমি এটা আমার বললে কি হবে জানি না, আমি বারবার দেখেছি। আমি নির্বাচন করব সুজনগর থেকে, নির্বাচন করব পাবনা শহর থেকে, হঠাৎ করে আচমকা তিনি আমাকে আমার নিজ এলাকা সাঁথিয়া বেড়া থেকে মনোনয়ন দিলেন, অর্থাৎ যেখানে নিজামী প্রার্থী হবে, যার অর্থের অভাব নেই, তার প্রতিপত্তি তার মাস্তানের অভাব নেই, উগ্র মৌলবাদী এটা ক্যাডারের অভাব নেই, সেইখানে সেখানে আল্লাহর ইচ্ছায় জনগণের দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিলেন হলো। আবার বিদ্যুৎ সমস্যা জাতি একটা ভুক্তভোগী ছিল, মানে বিদ্যুৎ মানে কখন আছে সেই হিসাবে তখন আমাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিল। আমি নেত্রীকে বলেছিলাম যে আপনি আমাকে নিজামীর সাথে পরীক্ষা দিলেন, পাস করলাম, পাস করালেন বা জনগণ দিল, আবার যা দিতে পারবো না এটা এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের অর্থ সময় তো অনেক, আমার 5 বছরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান এটা অকল্পনীয়। আমি ওনাকে বললাম এই জায়গায় দিলেন কেন, আমি নন টেকনিক্যাল, কেন তুমি পারবা, তাহলে তারপরে দিলেন উনি একটা সারা দেশে এই বিএনপি জামাতের ঐক্য জোটের নির্যাতন নিপীড়ন একই দিনে 550 জায়গায় বোমা হামলা, এই 4-2 ঐক্য জোটের নেত্রী বেগম খালেদা জিয়া নিজামীর নেতৃত্বে 2004 সালে 21শে আগস্ট বঙ্গবন্ধু করে শেখ হাসিনাকে হত্যা করবার জন্য গ্রেনেড হামলা, এর ভেতর দিয়ে 1/11 মোকাবেলা করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আমাকে দায়িত্ব দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। তা আমি ওনাকে বলেছিলাম যে এত পরীক্ষা আমাকে কেন করছেন, একটু সহজ একটি জায়গায় দিলে তো আমি লোকজনের সাথে কথাবার্তা বলে কিছু কাজ করতাম। কাজে আপনি যে কথাটি বলছেন যে এইরকম একটি অবস্থায় আমি আমার মন্ত্রী মরহুম সাহারা খাতুন এবং মহিউদ্দিন খান আলমগীর মহাদের সাথে স্টেট মিনিস্টার হিসেবে কাজ করেছি। আসলে আপনি বলছেন সফলতার জন্য নম্বর, আসলে আমি তো মনে করি আমি সফল হইনি, কারণ আমি তো এখনও দেখছি যে আমাদের যুদ্ধ যার বিরুদ্ধে বঙ্গবন্ধু ওর হুকুমে আমরা যুদ্ধ করলাম, আর পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের যুদ্ধ অপরাধীরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করলো, আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করলো, ঘরবাড়ি জ্বালিয়ে দিল, বুদ্ধিজীবীদের হত্যা করলো, সেই জায়গায় ক্ষান্ত না, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করলো জাতীয় চার নেতা। এই যে তাদের অস্তিত্ব তো ওই 5 বছরে আমি নিশ্চিহ্ন করতে পারি নাই। কাজে আপনি যে প্রশ্নটি তুললেন যে আমি সম্পূর্ণভাবে সফল এ কথা তো বলতে পারিনি, আমি 10 নম্বরের মধ্যে আমি তো আমি আমাকে 1 নম্বর দিতে পারছি না, কারণ আমার দায়িত্ব পেয়েছিলাম যাদের অস্তিত্ব একবার নিশ্চিহ্ন করলে তো মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে, এখনও তো বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত দেওয়ার সাহস পায়। সেজন্যে আপনি যেটুকু বলেছেন যে সফলতা, এ সফলতার জন্যে আমি আমাকে 0 দিতে পারি নাম্বারটা, 1, আর নাম্বারটা দিতেই হয় তাহলে আমাদের মানবতার জননী জাতির জনকের কন্যা বিশ্ব নন্দিত জননেত্রী করোনাকে মোকাবেলা করে যিনি আজ বিশ্বের কাছে বিস্ময় সেই নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আমি 10 নম্বরের মধ্যে 10 না 100 নম্বর দিতে পারি। এ নম্বর আমি
নেবার কৃতিত্ব আমার নেই। বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা মাদক। আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থাৎ মাদক নির্মূলের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো কী রয়েছে এবং আপনার এলাকা আপনি কতটুকু মাদক মুক্ত করতে পেরেছেন? দেখুন, মাদকের বিষয় যদি আমাকে বলতে হয় তাহলে আবার ফিরিয়ে যেতে হয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার অব্যাহতি পরে একটা মহান জাতির সংবিধান দিয়েছিলেন মাত্র 9 মাস। সেই সংবিধানে কিন্তু জুয়া ঘোড়দৌড় হারাম করে দিয়েছিল, সংবিধানতে বাদ দিয়ে দিয়েছিল। সেই জাতির পিতাকে এজিয়া রহমান, কোন্দার মোস্তাক, স্বাধীনতার পরাজিত শক্তি হত্যা করে সংবিধান ক্ষতবিক্ষত করলো। 360টি মাদকের লাইসেন্স দিয়ে তারা যাত্রা শুরু করলো। আবার বঙ্গবন্ধু হত্যাকারী ক্ষমতা এসে রাজনৈতিক দল করে তিনি রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করলো এবং শুরু করলো। আপনি দেখবেন, আমরা অতীত ইতিহাস যদি স্মরণে রাখি তাহলে সারা বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদেরকে তিনি নৌবিহারে নিয়ে গেলেন, হিজবুল বাহারে নিয়ে গেলেন, ওখানে অর্থ, অস্ত্র, মাদক দিয়ে ছাত্র রাজনীতি এবং পলিটিশিয়ানদের জন্য রাজনীতিটাকে হারাম করে দেওয়ার একটা মহোৎসবে মেতে উঠল। সেই থেকে কিন্তু বাংলাদেশে মাদকের মানে আবাদ, মাদকের সেবক, মাদক ব্যবসা শুরু হয়ে গেছে। আমি যখন দায়িত্ব পেলাম তখন বিভিন্ন জায়গায় আমার নতুন নতুন থানা উদ্বোধন, মডেল থানা, সেখানে পাবলিক সমাবেশে মাদকের বিরুদ্ধে একটা কেমন একটা সচেতনতা গড়ে উঠল। আমি সেখানে বলেছিলাম যে মাদকের হাত থেকে যদি নতুন প্রজন্মকে রক্ষা না করা যায় তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ করা একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাকে পরামর্শ দিতেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এই মাদকের বিরুদ্ধে যুদ্ধে যদি আমরা বিজয় লাভ না করি তাহলে 41 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধশালী বাংলার প্রতিষ্ঠার একটা ডেস্টিনেশন দেওয়া আছে। আমরা তো অনেকেই থাকবো না, আমার নূতন প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। সুস্থ মানব সম্পদ ছাড়া বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব না। সেই কারণে আজকে আমি ওই যে শুরু করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধ ঘোষণা করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার পরে আমি কিন্তু প্রথম প্রস্তাব নিয়ে এসেছি এই যে ডোপ টেস্ট জরুরি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রস্তাবনা দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সমস্ত সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আজকে এই ডোপ টেস্ট কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বলেছেন সকল স্তরে পরিবহনের যারা ড্রাইভার ডোপ টেস্ট পর তিনি স্টিয়ারিংয়ে উঠবেন। অর্থাৎ আর আমি বলেছি 17 কোটি মানুষ এই ডোপ টেস্টের আওতায় আসতে হবে। আপনি বিএসটিআই একটা নিরাপদ খাদ্য একটা প্রতিষ্ঠান আছে, আজকে যেখানে আমরা কথা বলছি নিচে যদি একটা ম্যাজিস্ট্রেট মনে করে এখানে কোনো ইনফরমেশান আছে আসলে করতে পারে। ঠিক আমার আমি আইনজীবী, আমি সাংবাদিক, আমি কৃষক, আমি সরকারি কর্মকর্তা, আমি ডাক্তার, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যখনই মনে করবে এটা করবে। পুলিশ কিন্তু পুলিশ কমিশনার এবং উহা পুলিশ পরিদর্শকের নেতৃত্বে আমাদের পুলিশের মধ্যে মাদক সেবক কারা এটাকে সন্দেহ করে টেস্ট করে 26 জন কিন্তু চাকরিচ্যুত করেছে। আমি আরও গত 29 তারিখে মিটিং করেছিলাম যে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে আমার নূতন প্রজন্ম ভর্তি হয়, 4-5 বছর থাকে, আমাদের অনার্স পরীক্ষা দেয়, পাশ করে। আমি বলেছি
যে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে ডোপ টেস্ট আর ফর্ম ফিলাপের পূর্বে পরীক্ষা অ্যাপিয়ার হওয়ার ফর্ম ফিলাপের পূর্বে একটা ডোপ টেস্ট, তাহলে আমরা এই নূতন প্রজন্মকে সুস্থ মানব সম্পদ হিসেবে তৈরি করে বের করে দিলাম, তাহলে কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য আমাদের মহান নেত্রী শেখ হাসিনা যে বলেছেন একুশ সালের বদ্ধমায়ের দেশ, করোনার জন্য থমকে দাঁড়িয়েছি কিন্তু জীবন জীবিকাকে সামনে রেখে মানে প্রধানমন্ত্রী নেত্রী এগিয়ে যাচ্ছি, আমাদের একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে মাদক মুক্ত সমাজ, ধূমপান মুক্ত নূতন প্রজন্ম গড়ার কোনো বিকল্প নেই। এই জন্য বহুমুখী কর্মসূচির মধ্যে মাদক বিরোধী অভিযানে বহুমুখী কর্মসূচির মধ্যে ডোপ টেস্ট একটা অন্যতম পদক্ষেপ, এতে আমাদের ডিমান্ডটা মাদকের ডিমান্ডটা কমে যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়নের কাজ হচ্ছে কিন্তু কাজের মান নিশ্চিত করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রাস্তা বানানো হচ্ছে কিন্তু কিছুদিন পর যেতে না যেতে ভেঙে যাচ্ছে, আপনার নির্মাণের জায়গায় মানসম্মত ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে না, এই জায়গাগুলোকে যদি আসলে নিশ্চিত না করা যায় তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে দেশকে অতি দ্রুত দেশকে উন্নত একটি দেশের কাতারে নিয়ে যাওয়া সেটা তো বাস্তবায়ন করা যাবে না। কিন্তু এটা ঠেকানো যাচ্ছে না কেন আমি শুনব একটি ছোট্ট বিরতির পর। দর্শক, আর কে সিনামিক্স প্রেজেন্স বায়োপিক শো উইথ দ্য লিডার অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত আর কে সিনামিক্স প্রেজেন্স বায়োপিক শো উইথ দ্য লিডার অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমাদের আজকের অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান, পাবনা এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামসুল হক টুকু, আপনাকে আবারও স্বাগত আর টিভি স্টুডিওতে। বিরতির পূর্বে আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল যে এই যে আমাদের উন্নয়নের অনেক কাজ হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, অবকাঠামো তৈরি হচ্ছে, কিন্তু নির্মাণটা কিংবা মান সবসময় নিশ্চিত করতে পারছি না, এই ব্যাপারে আপনারা কী উদ্যোগ নেবেন কিংবা আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? দেখুন, আপনি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমি বাজেট যতই বাড়াই না কেন, যে বাজেট যদি সঠিকভাবে প্রণয়ন এবং বাস্তবায়ন না হয়, সেখানে যদি সিস্টেম লস, আপনি যেটা বললেন দুর্নীতি বা অমুক, আমি বলি সিস্টেম লসটা যদি আমি কমাতে না পারি তাহলে কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এ প্রসঙ্গে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবদ্দশায় কিন্তু সংসদে ভাষণে বলে গেছেন, এবং মানে প্রধানমন্ত্রী এবার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে সেশন হলো সেই সেশনে বঙ্গবন্ধুর কয়েকটি ভাষণ সম্প্রচার করেছে আমরা শুনেছি, সেখানে কিন্তু তিনি বলেছেন বঙ্গবন্ধুর ভাষণ যে আমার দেশে দুর্নীতি করে কারা, আমার দেশে দুর্নীতি আমার কৃষক করে না, আমার শ্রমিক করে না, আমার খেটে খাওয়া মানুষ করে না, দুর্নীতি করে আমাদের মতো শিক্ষিত 5% মানুষ, অনিয়ম করে এরা। সেই কথাটা যদি আমরা মনে করি তাহলে এখানে যে কথাটি বললেন এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা দেখভাল করে, আমি নির্বাচিত প্রতিনিধি, আমি কিন্তু এলাকার এই কাজ দেখভাল করি না, আমি রিপোর্ট করতে পারি কিন্তু রিপোর্ট করে তো আমি তো বিশেষজ্ঞ নই। কিন্তু আপনি যখন দেখছেন যে আপনার এলাকার একটি স্কুল তৈরি হচ্ছে, সেখানে অনিয়ম হচ্ছে, সেখানে মানহীন উপাদান সামগ্রী দেওয়া হচ্ছে যেটা দুদিন পরে ভেঙে পড়তে পারে, কিংবা বাচ্চাদের জন্য যে স্কুলটা কিংবা যে রাস্তাটা আপনার এলাকার মানুষের জন্য তৈরি করছেন সেটা মানহীন, যেটা কদিন পরেই আবার ভেঙে পড়বে কিংবা আপনার উঠে যাবে, সেটা তো আপনার তো একটি বড় দায়িত্ব, আপনার এলাকায় যে ঘটনা ঘটছে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা। এবং আমি আমি সঠিক বলেছেন, এগুলোর পার্শ্ব একটা অন্য বিষয়গুলো আছে আমাদের এলাকায়, সব জায়গায় ঘটে না, কিছু কিছু সময় দেখা যায় যে যদি এগুলো তাগিদ দেওয়া হয় তাহলে বিপরীত আবার অভিযোগ আকারে আসে, সেজন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই এটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সেক্ষেত্রে আমরা রিপোর্ট দিতে পারি যেই জায়গায় কাজের মানটা নিম্নমানের হচ্ছে সেটা যদি কর্তৃপক্ষ অধিকতর গুরুত্ব দিয়ে না করে তাহলে কিন্তু সেটা সঠিকভাবে করা সম্ভব নয়। আবার এলাকার কোনো লোক যদি এটা প্রতিবাদ করে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অনেক সময় আসামি হতে হয়। কর্তৃপক্ষ যদি কঠিন হয় সেক্ষেত্রে যত প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, সে ঠিকাদার যত বড় মাপেরই হোক না কেন, যিনি দেখভাল করবেন যে কাজটি সেই স্কুলের ফ্যাসিলিটিস বিভাগ, এলজিআরডির ইঞ্জিনিয়ার প্রকৌশল প্রকৌশলী উনি ওনারও যদি শক্ত হয় সেক্ষেত্রে এলাকা ভিত্তিক আমরা কিন্তু তাদের সাহায্য করি, আমরা কিন্তু আমি তাদের সাহায্য করি যে কোনো অসুবিধা যত বড় ঠিকাদারই হোক না কেন। সেই জন্য আমি যেটা বলছি এটা সম্পূর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলে তাহলে এটা তো হয়, এটা নিম্নমানের কাজ পত্র পত্রিকা খুললেই দেখা যায়। অনেক সময় আল্লাহ মাফ করুক লোহার রড দিয়ে বাঁশ দিয়ে এগুলো একটা ফান হতে পারে কিন্তু আমাদের দৃষ্টিতে এসেছে তো, যদি ওটা নাও হয় তাহলে ওটাকে আমাকে গুরুত্ব দিয়ে রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে যদি সতর্ক অবস্থান থাকে তাহলে কিন্তু এটা হয় না। সেই জন্য বঙ্গবন্ধুর ওই বক্তৃতাটাকে আমাদের রাখতে হবে যারা আমরা দায়িত্বে আছি, যে উনি মনে হচ্ছে আমাকে বলছে, এটা যদি আমরা গণ্য করি যে বঙ্গবন্ধুর ওই ভাষণটা যদি আমি মনে করি তাহলেও আমি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবো। এবার আপনার ছোটবেলার কথা শুনতে চাই, আপনি কোথায় জন্মেছেন, কোথায় বড় হয়েছেন, কোথায় পড়াশোনা করেছেন, আপনার ছোটবেলার গল্পটা আসলে ওভাবে শোনা হয়নি। শুরুতেই বলছিলেন যে একেবারে গ্রামের সেই আশেপাশের যে নদী কিংবা খালে সাঁতার কেটে কিংবা দৌড়াদৌড়ি করে আপনার বড় হয়েছেন, ডান পিঠে ছিলেন কি না এগুলো জানতে চাই। ডান পিঠে কাকে বলে জানি না, তবে ধরেন মাছ ধরা থেকে শুরু করে সব রকমের, আমরা তখন এত রাস্তাঘাট ছিল না, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কারণে আমাদের বিল টিল সব ছোট হয়ে গেছে, তখন আমরা মাছ ধরতাম বিভিন্ন ধরনের বিভিন্ন সিজনে বিভিন্ন মাছ। আপনি কি সাথিয়াতেই? আমি বেড়া বাড়ি বৃষালিকা গ্রামে বাড়ি। জি, আমার জন্মগ্রহণ কি আপনি? জন্ম আমার গ্রাম বৃষালিকা, বেড়া থানার প্রথম গ্রামটি আমাদের গ্রাম দিয়ে। প্রাথমিক কোন স্কুল ছিল আপনার? আমাদের প্রাথমিক আমার নিজ গ্রামে প্রাথমিক স্কুলে পড়াশোনা করছি 2 পর্যন্ত। আমার বাবার একটু ইচ্ছে ছিল ভিন্ন, যে বাবা মাদ্রাসায় যাও, আমি 2 থেকে মাদ্রাসায় গেছি, সেটাও বেড়া। ওই মাদ্রাসা আমার পড়াশোনা ভালো লাগে নাই, তা আমি তখন পড়াশোনা হতেও না ভালো, তা আমি আবার বেড়া বিপিন বিহারি হাই স্কুলে প্রাইমারি সেকশন এসে 3-তে ভর্তি হলাম। সেখান থেকে পাশ করে আমি ক্লাস 6-এ বেড়া বিপিন বিহারি হাই স্কুলে পড়লাম, বললাম না সোশ্যাল টিউশনে পড়ছি পেলাম। আর ওই স্কুলে আমার ইমিডিয়েট ছোটো ভাই, সেও ক্যাপ্টেন ছিল, যুদ্ধে সম্মুখ যুদ্ধে নিহত হয়েছে, ওই স্কুলেই তার কবর আছে। সেই স্কুলে পড়াশোনা করে আমি 4CC নিয়ে সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে পাশ করে আবার বেড়া কলেজে এসে পাশ করে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছি। এই আমার এই ছোটবেলায় মাছ মাছ ধরেছি, আমরা যত জানি খেলেছি, আমরা ফুটবল খেলেছি, ভলি খেলেছি, আমরা যত জানি আপনি খেলাধুলা খুব পছন্দ করেন। আমি ন্যাশনাল সুইমার, যদি ফার্স্ট হতে পারিনি সেকেন্ড থার্ড এরকম হয়েছি, কিন্তু খেলাধুলা আপনি খুব পছন্দ করেন। আমি চ্যাম্পিয়ন সাঁতারু ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, আমি ওয়াটার পোলো খেলতাম। আপনি লাঠি খেলা শিখলেন কিভাবে? লাঠি বাড়ি খেলা এটা ইতিহাস, আমরা ওই 64-65-66 শুনে আমরা ওই যে আমরা পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদের দেশে সব খেলাধুলা বন্ধ করে দিচ্ছে, গ্রামীণ খেলা এই লাঠি বাড়ি, তারপরে হাডুডু এই চি এ সমস্ত বলি, এই আমরা লাঠি বাড়ি খেলা দিয়ে কিছু লোক জড়ো করে যে পাকিস্তান বাংলাদেশ পূর্ব পাকিস্তানের যে বৈষম্য এগুলো আমরা বলতাম।
আমার ওখানে আওয়ামী লীগ আমার চাচাতো ভাই ছিলেন খাজা ফয়জউদ্দিন আওয়ামী লীগের সভাপতি ছিলেন এখন যে সংস্কার মন্ত্রী হয়ে এখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে সাইদ সাহেব তার পরিবারের কেউ আওয়ামী লীগ ছিল না কিন্তু তিনি ছাত্রলীগ করতেন তিনি এসে বক্তৃতা দিতেন এগুলো আমি অ্যারেঞ্জ করতাম ওই জায়গা এলাকার লাঠিবাড়ি খেলোয়াড়দের নিয়ে এসে আমরা তখন আমি একটা হাতে নিয়ে নিয়ে তাদের সাথে খেলতাম এবারে লাঠিবাড়ি খেলা কিন্তু কাজে লাগিয়েছি আমরা লাঠি দিয়ে পিটি করেছি আমরা পাকিস্তান হানাদার বাহিনী এলে কীভাবে ট্রেন্স কাটবো কীভাবে ওদেরকে একটা ফলসে ফেলবো এ সমস্ত ওইখান থেকেই আমার খেলা আপনার পরিবার পরিজনের কথা শুনতে চাই পরিবারে এখন কে কে আছেন দেখুন আমাদের পরিবারটা অনেক বড় মা বাবা উনি কয় ভাই বোন ছিলেন আপনারা আমরা নয় ভাই বোন ছিলাম দুই বোন সাত ভাই মুক্তিযুদ্ধে একটা শহীদ হয়ে গেল আর মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু নিহত হবার পরে সিপাহী আন্দোলন করলে সেই আন্দোলনে বগুড়া থেকে আর্মি এসে আমার বোন ভগ্নিপতি আমার বোনের একটা মেয়ে ছিল উনি অন্তঃসত্ত্বা ছিল এবং এরা আওয়ামী লীগ পরিবার বলে ওই যে সিপাহী আন্দোলন তথাকথিত সিপাহী আন্দোলন বগুড়া ওখান থেকে আর্মি এসে তাদের হত্যা করলে দুই বোন আমাদের দুই ভাই এক ভাই শহীদ হয়েছে এক বোন ওইভাবে আমরা চার ভাই আছি একজন শহীদ হয়েছে আর এক বোন একজন প্রফেসর পলাশ শিক্ষা প্রতিষ্ঠানের এই আর অসংখ্য ভাতিজা ভাতিজি আপনার নিজের কথা আমার নিজের আমার স্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফার্স্ট ক্লাস পা বোটানির ছাত্রী আমার বৈবাহিক কারণে 74 সনে আমার বিয়ে বন্ধন আবদ্ধ হয়ে আমার সাথে ওই তখন পানিতে ভরে আছিল ওখানে গেছে তে মৃত্যুবরণ করেছে তারও এই 2 বছর 1 মাস এই ফেব্রুয়ারির 4 তারিখে তার মৃত্যুবার্ষিকী সে চলে গেছে তার 3 সন্তান আছে একটা অ্যাডভোকেট আসিফ শামসুরঞ্জন সে এবার যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে নাম রেখে গেছে সে লন্ডন ওই বারেট ল করার জন্য গেছে ওখানে ছিল থাকে তার স্ত্রী ইকোনমিক্সে হোম ইকোনমিক্সে এম এ পাস সে মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে লন্ডন এখন আমার সাথেই আছে আর মেজরটা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক ছিল ছাত্র ছিল শিক্ষক ছিল আমি এমপি হওয়ার আগে অনেক আগেই ও দক্ষিণ কোরিয়া গেছে ওখান থেকে মাস্টার্স করে নরওয়ে আছে পরে ও বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে ওখানে একটা বড় কোম্পানির মধ্যে ডাইরেক্টর হিসেবে কাজ করে তার স্ত্রী 2 ছেলে নিয়ে সে আছে আর ছোট সন্তান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইইউটি থেকে পাশ করেছে সে ওই আয়ারল্যান্ড থেকে রিনিউবল এনার্জির উপরে মাস্টার্স করছে ডক্টর নাসিফ শামস এখন রিনিউবল এনার্জি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্রাঞ্চ এই ওর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছে তারও 2 মেয়ে আর বড় সন্তানের 1 ছেলে 1 মেয়ে মেজরটার হলো 2 ছেলে তো দাদার নাতিদের সম্পর্কে কেমন ঘর তো ভরা একেবারে ঘর ভরা না হলেও বিভিন্ন জায়গায় আছে তে মন ভরা আছে মন ভরা আছে তবে ওরা খুবই ভালো আপনি এলাকার তাঁত শিল্পে অত্যন্ত প্রসিদ্ধ বহু আগে থেকে করোনার কারণে এই শিল্পে এই শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত তাঁত শিল্পীদের জন্য কী কী উদ্যোগ আপনি নিয়েছেন দেখুন আমাদের তো এলাকা ভিত্তিক তাঁত শিল্পের জন্য উদ্যোগ নেওয়ার খুব বেশি নেই এখানে পল্লী বিদ্যুৎ সমিতি আছে সেখান থেকে বিদ্যুৎ প্রাপ্তির বিষয়গুলো আমরা দেখি তাদের সুতার বিষয়টা গভর্নমেন্ট খুব সুতাটা সরবরাহ করে আর তাদের এই তাঁত শিল্প তো প্রায় ধ্বংসই হয়ে গিয়েছিল মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবার পরে এই বস্ত্রের সমস্যার সমাধানের জন্য শুধু গার্মেন্টস সেক্টরকে ডেভেলপ করলে তো হবে না যে গ্রামীণ যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটাও মানে প্রধানমন্ত্রীর
চিন্তা ভাবনা, এমন কি মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছিলেন যে আমাদের তুলা যদি আমাদের দেশে উৎপাদন না হয়, বাইরের দেশের জায়গা লিজ নিয়ে আমরা তুলা গাছ রোপণ করব, তুলা নিয়ে আমাদের শিয়ারটা বাংলাদেশে আনব, এরকম ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে এটা আমি জানি। সেক্ষেত্রে আমরা বিদ্যুতের যে শিল্প বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য যাতে তাদের ওই পার ইউনিট বেশি দামে বিদ্যুৎ নিতে না হয়, কস্ট অফ প্রোডাকশান কমানোর জন্যে, তারপর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে সুন্দর পরিবেশ, এগুলো আমি নির্বাচিত প্রতিনিধিদের মাঝে মাঝেই তাদের সাথে তাদের অর্গানাইজেশন আছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা লিঙ্ক আপে একটা সংগঠন আছে, আমাদের দলীয় সংগঠন আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে মাঝে মধ্যে আমরা মত বিনিময় করি। জি, বাংলাদেশে একটি বিশাল বড় আপনার ব্যবধান দেখা যাচ্ছে, ধনী এবং গরিবের একটি অনেক বড় বৈষম্য বেড়ে যাচ্ছে, একটি বৈষম্য তৈরি হচ্ছে। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি শোষিতদের পক্ষে, আজকের সময় দাঁড়িয়ে এই যে এই যে এই যে এত বড় একটি ব্যবধান তৈরি হচ্ছে সেটাকে আপনি কীভাবে দেখবেন? দেখুন, বঙ্গবন্ধু তিনি সংবিধান সমাজতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, ধর্মনিরপেক্ষতার বলেছেন, জাতীয়তাবাদের কথা বলেছেন। বঙ্গবন্ধুর সাথে আমার সামনাসামনি কথা হয়েছে, তিনি বলেছিলেন আমাদের সম্পদ সুষম বন্টন, শব্দটা বলেছিলেন মেধা আর প্রয়োজন অনুযায়ী সম্পদ বন্টন, অর্থাৎ গরিব মিডিল এবং ধনী এই যে বৈষম্যটা যত দূর কমিয়ে আনা যায়, অর্থাৎ মেধাভিত্তিক আর প্রয়োজন অনুযায়ী আমার সম্পদ বন্টন হবে। এক্স্যাক্টলি, দেখেন বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্র কথা বারবার বলছে, বিশ্ব দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। তিনি এই যে দেশের বড় বড় শিল্প কারখানা জাতীয়করণ করেছিলেন, তিনি সমবায় ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তোলবার জন্যে সমবায় সমিতির মাধ্যমে কৃষি উৎপাদন এ শিল্প বিভিন্ন ক্ষেত্রে এখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটা নার্সিং করছে, সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে আমার শিল্প, ওনার বেতন আছে ঠিক আছে, উৎপাদিত পণ্যের লভ্যাংশ শ্রমিকদের মধ্যে বন্টন তিনি করবেন, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তার যে স্বপ্ন, তার যে চিন্তা, তিনি থেকে এই যে গরিব আর ধনীর বৈষম্য এই যে ফারাকটা বেশি, এটা কিন্তু হতে পারতো না। আপনার এলাকা কৃষি প্রধান এলাকা, আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কৃষি জমি দ্রুত কমে যাচ্ছে, যারা ধনী যাদের প্রচুর অর্থবিত্ত তারা একাধারে কৃষি জমি কিনে ফেলছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কৃষকরা যারা আমাদের আমাদের কাছে প্রকৃত যারা প্রকৃত কৃষক তাদের কিন্তু তাদের তাদের জমি কমছে, তাদের হাতে জমি নেই, কিন্তু জমি তারা যে যে জায়গায় চাষ করতে সেই জমি চলে যাচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিংবা অনেক বড় বড় ব্যবসায়ীদের ধনীদের হাতে, এবং তাদেরকে এখন শুধু বর্গাই খাটতে হয়, বর্গাই চাষ করতে হয়, এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় এই বিষয়ে চিন্তা ভাবনা করে কিন্তু জমির সিলিং করে দিয়েছিলেন, ভূমি সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেটা কি যে কেউ 1,000, 2,000, 3,000 বিঘা জমি রাখতে পারবে না, কিন্তু সেটা থাকলো না, তার পরিবারের পরিবারের মধ্যে 100 বিঘার বেশি কেউ জমি রাখবে না, আমার যতটুকু মানে মেমোরিতে কাজ করে। আবার যে সমস্ত খাস ল্যান্ড ভূমিহীনদের মধ্যে বন্টনের ব্যবস্থা, আজকেও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভূমিহীনদের গৃহ দেওয়ার চেষ্টা করছে, এই যে খাস জমি বের করে নিয়েছে ভূমিহীনদের গৃহ দেওয়া, সেই জন্যে আমি বলছি যে বঙ্গবন্ধুকে যদি হত্যা না করতো জিয়া রহমান, খন্দকার মোস্তাক, কিন্তু বঙ্গবন্ধু যে সিলিং করে দিয়েছিলেন যে একজন প্রচুর টাকার মালিক হলে সে সব জমি কিনে নিতে পারবে না, একটা মানুষের নির্দিষ্ট পরিমাণ জমির বেশি থাকতে পারবে না, ইন্ডাস্ট্রিয়াল মাননীয় প্রধানমন্ত্রী তো ইন্ডাস্ট্রি করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক দিচ্ছেন, তাহলে কেন কৃষি জমি আমরা দেখছি এমনকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেলেও বড় বড় প্রতিষ্ঠানের বিঘার পর বিঘা একরের পর একর জমি সাইনবোর্ড শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড দেখা যায় যে এই গ্রুপের এই কোম্পানির এই গ্রুপের শুধু বিঘার বিঘা একর একরের পর একর জমি সাইনবোর্ড দেওয়া না, সেক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমি আইন সংস্কার করে যে কৃষি জমিতে কৃষি জমি নষ্ট করে
বাড়িঘর করা, ইন্দো শিল্প করা, এটা করা যাবে না বিধায় তিনি 100টি শিল্পাঞ্চল ঘোষণা করেছেন। অর্থাৎ কৃষিতে তারপরেও তো সেগুলো বন্ধ হচ্ছে না, আমরা এখনো, এটা ঠিক, অপরাধীদের বিরুদ্ধে অপরাধীদের ধরার জন্যে যেমন আইন হচ্ছে, আইন কার্যকর করা হচ্ছে, অপরাধ তো সংগঠিত হয়েই যাচ্ছে। তারপরে আমার লক্ষ্যটা হলো আমার এখানে কৃষি জমিটাকে সেভ করে উৎপাদন বৃদ্ধি করা, এক খাদ্য উদ্ভিদের দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে নূতন নূতন কৃষি জমি বের করে আনা এবং কৃষি জমি অপব্যবহার না করার এই যে নীতি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন, এটা তারপরেও কিছু মানে আমি এটা কি বলবো, দুর্বৃত্তায়ন বলবো না, কিছু মানুষ তো আছে যে জনগণের কথা না ভেবে, আইনের কথা না ভেবে ঝুঁকি নিচ্ছে। ঝুঁকি নিলেও তো সে ঝুঁকির মুখোমুখি হতে পারে, আইনের মুখোমুখি আজও কাল হতে পারে। যারা জায়গা জমি দখল করেছিল বিভিন্ন মন্ত্রণালয় সে জায়গা উদ্ধারের কাজটি করছে, এই দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়রা যে এখন একটা ড্রাইভ দিয়েছে, আপনি লক্ষ্য করছেন টুডে অর টুমোরো আইনের শাসন প্রতিষ্ঠা এবং জমি কৃষি জমি যাতে নষ্ট না হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন স্বাভাবিক গতিতে যাবে, আমার কৃষি জমি যাতে নষ্ট না হয়, আবার আবাসনের জন্যে ব্যবস্থা করতে হবে, গৃহহীন না হয়ে পড়ে, সব বিষয়ে আমাদের পরিকল্পিত একটা পরিকল্পনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গ্রহণ করেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন এবং উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে আমরা আছি। ধন্যবাদ আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। ছোট্ট করে যদি বলেন, ক্ষমতা না জনতা, কোনটা আপনার কাছে বেশি প্রিয়? জনতার জন্যই ক্ষমতা, আর ক্ষমতা এসে জনতার কাজ করাই হলো পূর্ব প্রতিশ্রুতির মূল লক্ষ্য। আমাদের আলোচনা একদম শেষ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন এবং প্রত্যাশা, কেমন বাংলাদেশ আপনি দেখতে চান, ছোট্ট করে যদি বলেন? বঙ্গবন্ধু সোনার বাংলা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ, তরুণ সমাজ মাদকমুক্ত, ধূমপানমুক্ত, সুস্থ মানব সম্পদ হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বার কারিগর হিসেবে গড়ে উঠবে, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও আন্তরিক ধন্যবাদ যে আমাকে আপনার সাথে আলোচনা করার সুযোগ দিয়েছেন। এজন্য আপনার মাধ্যমে আরটিভি কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমাদের আজকের এই আলোচনা যারা শুনলেন, আমার ত্রুটিগুলোকে ত্রুটি বলে মনে না করে এটা সাবলীল আলোচনার মাধ্যমে যেটা মানুষ উদ্বুদ্ধ হবে আপনার কথায়, এবং পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী আমাদের বাংলাদেশের যত মানুষ আছেন তারা নিশ্চয়ই আপনার কথা অনুপ্রাণিত হবে। আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ দর্শক। আর কে সিরামিক্স প্রেজেন্টস বায়োপিক শো উইথ দ্য লিডার আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.